হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা রেসিপি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন বারবিকিউ, তাও আবার ঘরোয়া মশলা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেবো চিকেন বারবিকিউ। তাহলে চলো না, দেরি করব না, দেখে নিই আমরা মূল রেসিপিটা। আমি নিয়ে নিলাম চিকেন, আমি নিয়ে নিয়েছি এখানে বেস্টের মাংসগুলো। এখন আমি এগুলোকে স্লাইস করে নিব। আমি প্রত্যেকটা এরকম স্লাইস করে কেটে নেব, বারবিকিউ করার জন্য এরকম ছোট ছোট করে স্লাইস করে কেটে নেব। চিকেনগুলোকে আমি কেটে নিয়েছি, এখন এক সাইডে রাখবো। আমি এখন চিকেন বারবিকিউ করার জন্য মশলাগুলো নিয়ে নেব। এক টেবিল চামচ কাঁচা মরিচ বাটা, দিয়ে দেবো এক চামচ আদা রসুন জিরা পেস্ট, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দেবো সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিব হাফ চামচ সয়া সস, দিয়ে দিব এক চামচ বারবিকিউ সস, দিয়ে দিব এক টুকরো লেবু রস, দিয়ে দিব দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কর্নফ্লাওয়ারটা দিলে মশলাটা চিকেনের গায়ে লেগে থাকবে, ঝুলে যাবে না। দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন মশলাগুলো হাত দিয়ে মেখে নিব, এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন। আর এখানে আমি গুঁড়ো মরিচ ব্যবহার করিনি, কাঁচা মরিচ দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো মরিচই দিতে পারেন। এটা হাত দিয়ে করারই চেষ্টা করবেন, তাহলে চিকেনের গায়ে ভালো করে মশলাটা ঢুকে যাবে। এখন চিকেনগুলো দিয়ে দিব। এখন চিকেনটা মশলার সাথে ভালো করে মেখে আমি 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর, এখন দিয়ে দেব সামান্য পরিমাণ সরিষার তেল, যেটাকে একটু মেখে নিব। আমি এখন দুটো শিক নিয়ে নিয়েছি বারবিকিউ করার জন্য, আপনারা টুথপিক নিতে পারেন। এখন আমি এক একটা করে শিকের মধ্যে ঢুকাবো। চিকেন মধ্যে 5টা করে দিলাম, একটার মধ্যে আমি 5টা করে দিব, দিয়ে 2টা চিকেন মধ্যে নিয়ে নিব। আমি বসিয়ে দিলাম একটা লোহার ফ্রাই প্যান, এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব চিকেনগুলো। এখন চুলার হিট একদম লো রেখে আমরা এটাকে ভেজে নিব। এক পাশে হালকা একটু হয়ে আসলে আমরা এটাকে এক সাইড করে উল্টিয়ে দেব। এখন আর এক সাইড একটু উল্টিয়ে দেব, এরকম উল্টিয়ে পাল্টে আমরা এগুলোকে সবগুলোকে ভেজে নেব। একটুখানি হয়ে আসলে আমরা উপর দিয়ে বারবিকিউ সস লাগিয়ে দিব, ফলে এটা জুসিনেসটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। সাইড থেকে এভাবে তেলগুলো একটু একটু উপরে উঠিয়ে দেবেন, তাহলে চিকেনের গায়ে লাগলে চিকেনটা একদম জুসি হবে ভিতরে। তাই আমরা সাইডভাবে তেল উপরে উঠিয়ে দিব। আমার চিকেন বারবিকিউটা হয়ে গেল, দেখুন তার লুকটা। এখন আমি উঠিয়ে নিব। ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।